ওয়েলকাম টু ডাব্লিউ ম্যাথ ক্লাস আমরা ক্লাস টেনের যে এমসি কিউ ম্যাথগুলো করছিলাম আগের দিন আমরা দশটা দীঘাত দীঘাতকরণের অঙ্ক করেছিলাম এখন আমরা এক চল্লিশ দীঘাত সমীকরণের দশটি এমসি কিউ প্রশ্ন করবো ঠিক আছে এখানে একের জায়গার প্রশ্নটা কী বলছে না এ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি সমান শূন্য সমীকরণটি দীঘাত সমীকরণ হওয়ার সত্ত্বেও এ নর্টিক্যাল টু মাইনাস তিন এ নটিক্যাল টু থ্রি এ নটিক্যাল টু প্লাস মাইনাস থ্রি এ নটিক্যাল টু জিরো ঠিক আছে তাহলে আমরা কী জানি না একটা সমীকরণ এ দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এটা দ্বিঘাত হওয়ার সত্ত্বে হচ্ছে যে এক্স স্কোয়ারের আগে যেটা থাকে কৈ এ থাকে এখানে তাহলে এটা এটা নটিক্যাল টু শূন্য হলে দীঘাত সমীকরণ হবে ঠিক আছে কিন্তু আমার প্রশ্নে দিয়েছে এক্স স্কোয়ারের আগে কত দিয়েছে এ মাইনাস থ্রি দিয়েছে তাহলে এখানে হবে এ মাইনাস থ্রি নটিক্যাল টু জিরো বা এখান থেকে আমরা পেয়ে যাব এ নটিক্যাল টু মাইনাস থ্রিটা এটা এদিকে গেলে কত হবে প্লাস থ্রি হবে ঠিক আছে তাহলে এ নটিক্যাল টু যদি থ্রি হয় সেক্ষেত্রে আমরা এই যে সমীকরণটা আছে এটা দ্বিঘাত সমীকরণ হবে সেক্ষেত্রে আমাদের অপশান বিটা ঠিক হবে ঠিক আছে পরের যে অঙ্কটা বলছে যে টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস পি সমান শূন্য সমীকরণের বিসদ্বয় বাস্তব সমান হলে পি এর মানটা কত হবে ঠিক আছে এটা আমরা প্রথমে জেনে নেব যে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইজিকাল টু জিরো এই সমীকরণের বিষদয় বাস্তব এবং অসমান হবে যদি কি কিনা বিষদয় নিরূপক যেটাকে বলা হয় বি বিএসকোয়ার মাইনাস ফোর এ সি এটা গ্রেটার দেন জিরো হয় ঠিক আছে বাস্তব বিষদয় বাস্তব এবং অসমান হবে আর যদি কি না বিএস্কোয়ার মাইনাস ফোর এসি এটা ইজিক্যাল টু জিরো হয় তাহলে বাস্তব এবং সমান হবে আর যদি বি এস বিএস্কোয়ার মাইনাস ফোর এ সি এটা হিসাব করে যদি আমরা নেগেটিভ পাই অর্থাৎ লেস দ্যান জিরো পাই ঋণাত্মক পাই তাহলে কোনো বাস্তব বীজ পাব না এখানে আমাদের কি বলেছে না এই একটা সমীকরণ দিয়ে দিয়েছে কী সমীকরণ দিয়েছে না টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস পি টু শূন্য এই সমীকরণের বীজ দেয় বলেছে বাস্তব এবং সমান অর্থাৎ এখানে এই সমীকরণের ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্য করে আমরা পি এর মানটা বার করব বাস্তব এবং সমান হলে স্কোয়ার মাইনাস ফোর এসিটা শূন্য হয় তাহলে এখানে এই সমীকরণটার সঙ্গে যদি আমরা এই সমীকরণটা তুলনা করি এখানে এ মানে কত এ মানে দুই ঠিক আছে বি মানে কত চিহ্ন সমেত বলতে হবে ঠিক আছে বি সমান মাইনাস টেন আর সি সমান কত সি সমান হচ্ছে পি ঠিক আছে তাহলে এখন এই বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটা কী হবে না শূন্য হবে যেহেতু বিজ দেয় বাস্তব অংশ মান এর আমরা মানটা বসিয়ে দিয়ে পির মানটা বার করে নেব বা বি মানে এখানে মাইনাস দশ তাহলে মাইনাস দশের স্কোয়ার হবে মাইনাস ফোর ইন্টু এ মানে দুই আর সি মানে পি ঠিক আছে তাহলে পিটা বসিয়ে দিলে রেজিক্যাল টু জিরো বা মাইনাস দশের স্কোয়ার মানে মাইনাস দশ ইন্টু মাইনাস দশ তাহলে মাইনাসে মাইনাসের প্লাস হয়ে যাবে দশ আর দশ গুণ করলে একশো ঠিক আছে মাইনাসের স্কোয়ার থাকলে মাইনাসটা আর থাকবে না তাহলে এক দশের স্কোয়ার করলে একশো হয়ে গেল এটা কত হবে না চার দোকানে এইট পি ইজ ইজিক্যাল টু জিরো বা মাইনাস এইট পিটা এদের রাখলাম প্লাস একশো সমানটার এদিকে গেলে হবে মাইনাস একশো ওয়াই দিকে মাইনাসটা আমি কেটে দিলাম এটার সঙ্গে এটা কেটে গেল বা পি ইজিক্যাল টু কত হবে উপরে একশো আটটা গুণ আছে তাহলে আট দিয়ে ভাগ হবে তাহলে একশোকে আট দিয়ে ভাগ করলে যেটা অ্যান্সার হবে সেটাই আমাদের অ্যান্সার হবে ঠিক আছে দশের মধ্যে একবার যাই তাহলে আট এখানে দুই এখানে শূন্য লাভলো ঠিক আছে আট দু 6 ষোলো ছয়ের কথা দশ চার দশমিক দুই একটা শূন্য নিতে পারি আমরা পঁচাশটা চল্লিশ তাহলে কথা হবে পিয়ার মান বারো পয়েন্ট একটা অপশন আছে বারো সেটাতে আমরা টিক দেবো ঠিক আছে তারপরে অঙ্গটা বলছে যে এ সমীকরণের উভয় বিস ধনাত্মক মানে প্লাস হবে কী হবে না যদি বলছে এর চিহ্ন এবং ও সি এর চিহ্ন বিপরীত হয় এর চিহ্ন যা হবে তার সঙ্গে আর সি এর চিহ্ন উল্টো হবে আরেকটা বলছে বিয়ের চিহ্ন যা হবে সেটা কি না এ আর সি এর চিহ্ন উল্টো হবে সি এর চিহ্ন যা হবে এ আর এর চিহ্ন বিপরীত হবে তাহলে আমরা এখানে একটু দেখে নেব যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এটা আমাদের দ্বিঘাত সমীকরণ হয় এই নর্টিকালটু শূন্য হলে ঠিক আছে সাপোজ দুটো বিশ একটা চার একটা দুই দুটি ধনাত্মক তাহলে সমীকরণটা কী হয় আমাদের প্রথমে হয় এক্স স্কোয়ার হয় মাইনাস দিয়ে বিশ দেয়ের যোগফল চার আর দুই কথা হয় না চার প্লাস দুই হয় তার সঙ্গে এক্স হয় প্লাস লিখে বিশ দেয়ের গুণ ফল চার ডট আট চার ডট দুই ইজিক্যাল টু জিরো তাহলে এটা পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মাইনাস চার দু ছয় এক্স প্লাস চার দু আট ইজিক্যাল টু জিরো ঠিক আছে তাহলে আমাদের এখানটা এ থাকে ঠিক আছে এখানে যেটা থাকে এক্সের আগে সেটা বি থাকে আর এখানে যাতে সি থাকে তাহলে আমরা কী দেখছি এখানে না এ আর সি এর চিহ্ন যা হচ্ছে দুটি প্লাস আর এই এ আর সি এর চিহ্ন যা এর চিহ্নটা আলাদা হচ্ছে ঠিক আছে কিন্তু আর একটা আমরা নিয়ে দেখি সাপোজ একটা বিষ তিন একটা বিষ হচ্ছে দুই ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটা কী হবে না এক্সের স্কোয়ার হবে মাইনাস বিষ দয়ের যোগ ফল ইন্টু এক্স প্লাস বিষ দয়ের গুণ ফল ইজিক্যাল টু শূন্য ঠিক আছে তাহলে এটা আমরা হিসেব করলে হবে এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু জিরো ঠিক আছে তাহলে এই সময় করে যদি আমরা মেলাই তাহলে আমার এখানে এখানটা এ থাকে সেই এটা কিন্তু পজিটিভ আছে ওয়ান আর এখানে সি আছে তাহলে এ আর সির চিহ্ন একই হচ্ছে বিটা আলাদা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখানে দেখব যে এ আর সির চিহ্ন একই দিকে যাবে এখানে এটা হবে তাহলে এর চিহ্নটা এ আর সি এর চিহ্নের বিপরীত হবে ঠিক আছে তাহলে বি এরটা মাইনাস হচ্ছে আর আমাদের এ আর সি প্লাস হচ্ছে তাহলে এখানে অপশান বিটা হবে ঠিক আছে তারপর এটা কী বলছে না থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু সমান শূন্য সমীকরণের বিষ দেয় আলফা বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এই মানটা বার করে কতভাবে আমাকে দেখতে হবে ঠিক আছে তার আগে আমরা এটা শিখে নেবো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু শূন্য এই সমীকরণের যদি দুটো বিষ একটা আলফা একটা বিটা হয় তাহলে বিষ যোগ ফল এটা হবে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস অফ এক্সের সহগ এক্স এর আগে কত আছে বি আর এখানে বাই এক্স স্কোয়ারের সহগ এখানে আছে এ ঠিক আছে বিশ দেয়ের যোগফল কত হবে মাইনাস বাই এ আর বিষ দেয়ের গুণ কত হবে আলফা বিটা সেটা হবে সি ওয়াই এ ঠিক আছে এটা আমাদের সূত্র এটা আমাদের মুখস্থ রাখতে হবে একটা এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান শূন্য এই সময় দুটো বিষ আলফা বিটা হলে আলফা প্লাস বিটা সমান মাইনাস অফ বাই এ আলফা বিটা সি বাই এ এখানে আমাদের অঙ্ক দিয়েছে কত থ্রি এক্স স্কোয়ার এইট এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো তাহলে কত থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো ঠিক আছে এই সমীকরণ দিয়ে দিয়েছে এই সমীকরণের বিষ দয় বলে দিয়েছে আলফা বিটা ঠিক আছে তাহলে আমরা পেয়ে যাব আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস হবে সূত্রের একটা বি মানে এক্সের আগে যেটা আছে কত আট তাহলে আট হবে বাই এ এ মানে এক্স স্কোয়ারের আগে যেটা আছে তিন তাহলে বিয়ের মানে আলফা প্লাস বিটাটা পেয়ে যাচ্ছি আমরা আট বাই তিন বিষদের গুণ আলফা বিটা সেটা আমরা পেয়ে যাচ্ছি কত সি বাই এ সি মানে এখানে দুই আর এখানে এ মানে এখানে তিন ঠিক আছে তাহলে আলফা প্লাস বিটা পেয়ে গেলাম আলফা বিটা পেয়ে গেলাম এখন আমাদের বার করতে হবে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ফিজিক্যাল টু যদি আমরা আলফা বিটা লসু করে নিই তাহলে আলফা আলফা মিলে গেলে বিটার সঙ্গে ওয়ান গুণ হয়ে বিটা হবে প্লাস এখানে বিটা বিটা মিলে গেলে আলফার সঙ্গে ওয়ান গুণ হে আলফা হলো তাহলে আলফা প্লাস বিটা যা বিটা প্লাস আলফা দাই তাহলে আলফা প্লাস বিটার মানটা আমরা জানি কত মাইনাস এইট বাই থ্রি এটা আমরা এখানে ফুট করে দিই মাইনাস এইট বাই থ্রি আলফা বিটা কত না টু বাই থ্রি ঠিক আছে তাহলে উপরে একটা ভগ্নাংশ এটা ভাগে ভাগ আছে নিচে একটা ভগ্নাংশ এক্ষেত্রে কি হয় না প্রথম যে ভগ্নাংশটা আছে সেটা আমরা রাখবো এটাকে গুণ দিয়ে পরের ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে উপরে তিন হলো নিচে দুই তাহলে তিনের সঙ্গে তিনটা ক্যান্সেল হয়ে যাবে আর দুই দিয়ে কাটলে চার মাইনাসটা আছে মাইনাস চার ঠিক আছে তাহলে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে মাইনাস চার উত্তর হবে অপশান ডি হবে ঠিক আছে তারপর একটা অঙ্ক বলছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি শূন্য সমীকরণের বিষদয় পরস্পর অনন্যক এবং বিভরীতিন্ন হলে ঋণাত্মক মানে মাইনাস একটা প্লাস হলে একটা মাইনাস হবে ঠিক আছে হলে এর মধ্যে কোনো অপশানটা সত্য হবে ঠিক আছে তাহলে আমাদের বলেই দিয়েছে এখানে যে সমীকরণটা দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য তাহলে একটা বীজ যদি আলফা হয় ঠিক আছে তাহলে আরেকটা একটা বীজ কত হবে অনন্য হবে ওয়ান বাই আলফা এবং একটা কী হবে না বিবরীত চিহ্ন মানে ঋণাত্মক হবে এটা প্লাস হলে এটা মাইনাস হয়ে যাবে আমি যদি এইটা মাইনাস নিতাম তাহলে এটা প্লাস হয়ে যেত ঠিক আছে তাহলে আমরা এখনই শিখেছি যে বীজ দেয়ের গুণ কী হয় আলফা বিটা মানে সি বাই এ হয় ঠিক আছে তাহলে এখানে কি লিখবো না বিষদয়ের গুণ ফল সেটা কথা হবে আলফা ডট মাইনাস ওয়ান বাই আলফা ইজিকাল টু এখানে সি বাই এ এখানে সি এক্স স্কোয়ার সব এ বা এই আলফার সঙ্গে আলফাটা কেটে গেলে এখানে মাইনাস ওয়ান থাকবে এখানে সি বাই এ তাহলে এটা কোনি গুণ করলে কত হবে এর সঙ্গে এটা গুণ করলে মাইনাস এ সমান সি ঠিক আছে বা মাইনাস এটা সমানের ওদিকে গেলে কথা হবে প্লাস এ আর প্লাস সি ছিল এদিকে কিছু নেই মানে শূন্য তাহলে এ প্লাস সি সমান শূন্য এই সম্পর্কটা ঠিক হবে ঠিক আছে তাহলে এখানে যে অপশানগুলো আছে সেখানে হবে সি প্লাস এ কিংবা এ প্লাস সি ফিজিকাল টু জিরো ঠিক আছে এরপরের যে অঙ্কটা আছে সেখানে কী বলছে না ফাইভ এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস কে সমান শূন্য দীঘাত সমীকরণের বিষ দয় একটি অপরটি অনন্য হলে কে এর মানটা কত হবে বলতে হবে ঠিক আছে একই অঙ্ক এখানে যে ফাইভ এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস কে ইজিক টু শূন্য ঠিক আছে আমরা ধরে নিচ্ছি যে একটা বিষ আলফা তাহলে আরেকটা একটা কথা হবে অন্য মানে ওয়ান বাই আলফা অথবা বিষ দেয়ের গুণ ফল কত হবে আলফা ডট ওয়ান বাই আলফা ইজিকাল টু সি বাই এ সি মানে এখানে কে আর এ মানে এক্সেস করার আগে সেটা রয়েছে পাঁচ ঠিক আছে তাহলে এই আলফা আলফা ক্যান্সেল হয়ে গেল কোনাকণি গুণ করলে ফাইভ সমান কে ঠিক আছে তাহলে কের মানটা কথা হয়ে যাবে না ফাইভ তাহলে এখানে নিশ্চয়ই একটা অপশান আছে কের মান ফাইভ এখানে মাইনাস ফাইভ থার্টিন ফাইভ তাহলে এই অপশানটা ঠিক হবে ঠিক আছে তারপর একটা অঙ্ক বলছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান সমীকরণের বিষ সমষ্টি শূন্য হলে কে এর মানটা কত হবে আমাকে বার করতে হবে ঠিক আছে তাহলে অঙ্কটা দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক টু কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এটা দিয়ে দিয়েছে আমরা প্রথমে এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে সাজাবো বা এক্স স্কোয়ার মাইনাস এক্স একেটা গুণ করলে এখানে টু কে এক্স একেটা এখানে গুণ করলে মাইনাস কে বা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু কে এক্স শোনের আগে আসলে মাইনাস টু কে এক্স মাইনাস কেটা শোনের আগে আসলে প্লাস কে ইজিক্যাল টু জিরো বা এক্স স্কোয়ার হল মাইনাস এক্সটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে ওয়ান প্লাস টু কে ঠিক আছে এখানে কে থাকলো ইজিক্যাল টু জিরো ঠিক আছে তাহলে আমরা যে অঙ্কটা সাজালাম এখানে এ মানে কত এক বি মানে কত মাইনাস অফ ওয়ান প্লাস এক্সের সাথে যেটা থাকে আর সি মানে তাহলে এখানে এ সমান সমান ওয়ান বি সমান সমান মাইনাস অফ এক্সের সাথে যেটা থাকে চিহ্ন ধরে ওয়ান প্লাস টু কে আর সি সমান কত কে ঠিক আছে আমাকে বলেছে যে বিষ দয়ের সমষ্টি কত না শূন্য বিষ দয়ের সমষ্টি শূন্য মানে আলফো প্লাস বিটা মানে তাহলে বিষ দেওয়া যদি দুটো বিষয় একটা আলফা একটা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কত হবে আমাদের সূত্র বলছে মাইনাস অফ বি বাই এ বি মানে আবার মাইনাস অফ ওয়ান প্লাস টু কে বাই এ মানে কত না ওয়ান ঠিক আছে এটা তা আমাদের বলেছে যে বিষ দেওয়ার সমষ্টি শূন্য তাহলে এটা শূন্য হবে শূন্য সমান কত হবে ঘরে আর ওয়ান লেখার দরকার হয় না মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস হবে ঠিক আছে প্লাস ওয়ান এই মাইনাসে প্লাসে মাইনাস টু কে বা মাইনাস টু কেটার সমানের আগে আসলে কত হবে টু কে ইজিক্যাল টু ওয়ান বা কে ইজিক্যাল টু দুইটা গুণ আছে এদিকে গিয়ে ভাগ হবে ওয়ান বাই টু ঠিক আছে তাহলে কে এর ওয়ানটা কত হয়ে যাবে মাইনাস ওয়ান বাই টু এরপরের যে অঙ্কটা আছে সেখানে কে বলছে যে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস থ্রি সমান শূন্য দীঘাত সমীকরণের বিজদয় বাস্তব সমান হবে আমরা প্রথমে এই অঙ্কটা করেছিলাম যে বাস্তব এবং সমান হওয়ার সত্ত্বে কী হয় না বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন ইজিক্যাল টু শূন্য হয় ঠিক আছে যে এক্স স্কোয়ার বি এক্স প্লাস এ এক্স স্কোয়ার এখানে টু দিয়ে দে একটা আমরা কী জানি না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এই সমীকরণের বেশ দেয় বাস্তব এবং সমান সত্ত্বে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজিক্যাল টু শূন্য ঠিক আছে কিন্তু এখানে অঙ্কটা দিয়েছে কত না এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স টু বি এক্স প্লাস সি ইজিক্যাল টু শূন্য ঠিক আছে আসলে এখানে আমাদের দেখলে এ সমান কত আছে না এ আছে এটা কোনো প্রবলেম নেই বি সমান কত আছে এখানে 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 আছে বি এখানে টু বি সমান এখানে টু বি ঠিক আছে আর সি সমান কত না সি সমান আমাদের সি আছে ঠিক আছে তাহলে কত হবে না বি এ স্কোয়ার বি স্কোয়ার মানে এখানে টু এর স্কোয়ার হবে ঠিক আছে তাহলে টু বি রকোয়ার মাইনাস ফোর এ সি টু জিরো ঠিক আছে এটা আমাদের সেই সত্যটা হলে হবে তাহলে এটাতে কী পাচ্ছি আমরা না দুই দু চার তাহলে ফোর বি এস স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার মাইনাস তাহলে সেখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি না টু বি স্কোয়ার করলে ফোর বি স্কোয়ার ঠিক আছে আর মাইনাস ফোর এসি শনিরও ওদিকে গেলে কথা হবে না ফোর এ সি তাহলে ফোরের সঙ্গে ফোরটা ক্যান্সেল করে দিলে বা বি স্কোয়ার সমান এসি ঠিক আছে এটা হচ্ছে তাহলে এখানে একটা অপশান পাবো বিএ স্কোয়ার সমান এসি বি এ স্কোয়ার সমান ফোর এসি ফোর কিন্তু হবে না আমাদের আমাদের এটাও হবে না এটা দেন এটা হবে স্কোয়ার সমান এসি ঠিক আছে তাহলে এইটা ঠিক হবে তারপর একটা অঙ্ক দিয়েছে এখানে যে ফোর ইন্টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু ইজিক টু ফাইভ ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি সমীকরণটা দীঘাত দীর্ঘাত না রই তাহলে অঙ্কটা তুললে আমরা বুঝতে পারবো কী হবে ফোর ফোর ইন্টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু ইজ ইজিক টু ফাইভ ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি ঠিক আছে তাহলে এটা যদি আমরা একটু হিসাব করি চার দিয়ে গুণ করে দিই কথা হবে কুড়ি এক্স স্কোয়ার মাইনাস চার সাথে আটাশ এক্স চার দোকানে আট ইজিক্যাল টু কুড়ি এক্সের স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স প্লাস তিন পাঁচ পনেরো তাহলে কুড়ি এক্সো সঙ্গে কুড়ি হয়ে গেল বা মাইনাস আটাস এক্স কাছে প্লাস চব্বিশ এক্স প্লাস এইট প্লাস পনেরো মাইনাস পনেরো টু জিরো বা মাইনাসের ঘরে বেশি মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন দুটোই মাইনাস আছে একটা মাইনাস দিয়ে থ্রু আউট দিই আমি ঠিক আছে তাহলে ফোর হয়ে গেল এটা সেভেন হয়ে গেল ঠিক আছে যেহেতু একঘাত আছে এটা একটা রৌগিক সমীকরণ ঠিক আছে মানে বক্র কার্ভ হবে না সরল লেখা হবে একটা ঠিক আছে তাই জন্য এটাকে একটা সমীকরণটি রৈখিক হলো এখানে শেষ যে অঙ্কটা আছে যদি টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু সমান শূন্য এই দ্বিঘাত সমীকরণের দুটি বিষ আলফা ও বিটা হয় তবে আলফা মাইনাস ওয়ান টু বিটা মাইনাস ওয়ান এর মান নির্ণয় করতে হবে যখন আলফা গেটার বিটা ঠিক আছে এই কন্ডিশনটা আমাদের মাথায় রাখতে হবে আলফাটা বড়ো বিটাটা ছোট তাহলে আলফা মাইনাস ওয়ান টু দি দিবার বিটা মাইনাস ওয়ান এই মানটা আমরা বার করবো এই সমীকরণে দুটো বিচ যদি আলফা বিটা হয় ঠিক আছে তাহলে আমরা কী জানি না একটা সমীকরণ দেওয়া আছে কত টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু ইজিক টু শূন্য আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইসিক্যাল টু যদি শূন্য হয় তাহলে এর আলফা বিটা বিষ হলে আলফা প্লাস বিটার সমান মাইনাস বি বাই এ আর আলফা বিটার সমান কত হয় না সি বাই এ এটা আমরা জানি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যেহেতু এর বিষ আলফা এবং বিটা বলে দিয়েছে তাহলে আলফা প্লাস বিটা এটা হয়ে যাবে মাইনাস অফ ফাইভ এখানে এক্সের আগে মাইনাস ফাইভ আছে তাহলে মাইনাস ফাইভ বাই এ মানে কত না দুই আছে তাহলে দুই ঠিক আছে তাহলে মাইনাসে মাইনাসে কত হবে প্লাস হবে তাহলে ফাইভ বাই টু ঠিক আছে আলফা প্লাস বিটার মানটা আমরা পেলাম ফাইভ বাই টু আর আলফা বিটা সেটা পেলাম কত না সি বাই এ সি মানে এখানে দুই আর এ মানে এখানে দুই সি বাই এ ঠিক আছে তাহলে দুই বাই দুই কেটে গিয়ে এক হবে তাহলে কত হলো এক তাহলে আলফাবিটা আমরা পেয়ে গেলাম ফাইভ বাই টু বিটা পেয়ে গেলাম ওয়ান তাহলে আমি প্রথমে আলফা এবং বিটার নির্দিষ্ট মানটা বার করে নেব ঠিক আছে যেহেতু আলফা প্লাস বিটা দেওয়া আসে সেখান থেকে আমি আলফা মাইনাস বিটাটা বার করতে পারবো তাহলে আলফা মাইনাস বিটা তার হোলের স্কোয়ার এটা কত হবে না আলফা প্লাস বিটা তার হোলের স্কোয়ার হবে ঠিক আছে মাইনাস ফোর বিটা হবে ঠিক আছে কারণ এখানে মাইনাস টু এ বি হলো আমি প্লাস টু বি লিখে তাহলে ফোর লিখতে হবে তাহলে এই মানটা দেওয়া আছে ফাইভ বাই টু তার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু আলফাটার মানটা ওয়ান তো এটা হবে পঁচিশ বাই চার মাইনাস চার তাহলে চার লস শুরু করলে পঁচিশ মাইনাস চারে চারি ষোলো এটা কত হবে না পঁচিশ থেকে ষোলো বাদ গেলে নয় বাই চার অতএব আলফা মাইনাস বিটা হবে কত প্লাস মাইনাস তিন বাই চার হওয়ার কথা ঠিক আছে এখানে আমরা তিন বাই চারটা নম্বর কেন না আলফা গেটার দ্যান বিটা এটা আমরা কাজে লাগাচ্ছি ঠিক আছে যে আলফার থেকে বিটাটা বাদ বাদ দিলে আমরা পজিটিভ পাবো যেহেতু এখানে আলফা বিটা আলফা মাইনাস বিটা নান জিরো বলে দিয়েছে ঠিক আছে তাহলে আমরা আলফা প্লাস বিটা মানে কত পেলাম ফাইভ বাই টু আর এখান থেকে আলফা মাইনাস বিটা মানে কত থ্রি বাই ফোর ঠিক আছে বা এটা আমি যদি একটু সমাধান করে নিই তাহলে অপন 2 টু আলফার সমান কত হবে ফাইভ বাই টু প্লাস থ্রি বাই ফোর থ্রি বাই ফোর হবে না এটা বর্গমূল হয়ে গেলে থ্রি বাই টু হয়ে যাবে থ্রি থ্রি গুণ থ্রি থ্রি আর এখানে টু গুণ টু তাহলে এটা হবে তাহলে এটা হবে টু হলো এটা আমার টু হবে বা টু আলফা সমান কত হবে টু লশারু করলে ফাইভ প্লাস থ্রি বা টু আলফা সমান কত হবে এইট বাই টু চার দোকানে আট হলো বা এই ট্যুর সঙ্গে এই কাটলে হবে আলফা সমান টু ঠিক আছে যেহেতু আলফা বিটা সমান ওয়ান ঠিক আছে তাহলে বিটা সমান কত হবে না ওয়ান বাই আলফা তো ওয়ান বাই আলফা মানে আলফার মানটা টু তাহলে ওয়ান বাই টু ঠিক আছে তাহলে আলফার মান পেয়ে গেলাম কত টু এবং বিটার মানটা আবার কত পেয়েছি না ওয়ান বাই টু তাহলে এখন আমাদের যে মানটা বার করতে বলেছে যে আলফা মাইনাস ওয়ান টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ান ইজ গাল টু আলফা মানে কত টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার বিটা মানে কত না ওয়ান বাই টু মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এটা যদি আমরা হিসেব করি কথা হবে ওয়ান টু দি পর ওয়ান বাই টু মাইনাস ওয়ান মানে ওয়ান বাই টু টু দি পর মাইনাস হাফ ঠিক আছে তাহলে এটা করলে কি কথা হবে না ওয়ান বাই ওয়ান বাই টু দি পর হাফ তাহলে একের বর্গমূল করলে কত হয় এক হয় তাহলে ওয়ান বাই এক মানে কত না এক পাবো ঠিক আছে তাহলে এখান যে অপশানটা আছে এর মধ্যে অপশান ডিটা হবে ঠিক আছে তাহলে এই পর্যন্ত থাকলে এই ভিডিও পরের দিনে আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে দশটা শট প্রশ্ন করবো